আজকে আমি ঘুম থেকে উঠে চলে যাব দোকানে। হহ, দোকানে যেতে যেতে আমার দেখা হলো বান্টির সাথে। বান্টি নাকি পুতুলের জন্য প্যান্ডেল বানিয়েছে পাকাটির, নাকি পুতুলের নাকি কালকে বিয়ে হবে। তারপর এটা ভাবতে ভাবতে আমি দোকানে যাচ্ছি। তারপর ভাবলাম কালকে বান্টির পুতুলের বিয়ে, তারপর আসতে হবে। তারপর দোকানে পৌঁছে গেলাম, দোকানে গজা দেখলাম, তারপর গজা খেতে ইচ্ছা করলো। তারপর হলো এটা হলো রাস্তা, আর এটা হলো স্কুল, আমাদের স্কুলের পিছনেই বাড়ি হলো আমাদের। তারপর একটা দোকান থেকে একটা গজা নিলাম, তারপর গজাটা নেওয়ার পর তারপর আমি খেতে খেতে আসতে পারলাম। হওয়ার পর আমি বাড়ি আসছিলাম। তারপর বাড়ি আসতে আসতে ভাবলাম কালকে বান্টির পুতুলের বিয়ে, আমার তো আসতেই হবে। আমি নাকি শুনলাম বান্টির কালকে পুতুলের বিয়ে, কালকে নাকি খাসির মাংস দেবে। তাই আমি ভাবতে ভাবতে আসলাম। তারপর আমি বাড়ি পৌঁছে গেলাম। তারপর বাড়ি পৌঁছানোর পর এই হলো আজকের আমাদের ভিডিও। আমাদের ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব করে রাখো। বাই।